সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। অক্টোবরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন পণ্য নিয়ে মোংলা বন্দরে একটি জাহাজ পাঠানোর অনুমতি চায় রাশিয়া। তখন তারা জানিয়েছিল যে পণ্যবাহী জাহাজটির নাম হচ্ছে স্পার্টা 3, কিন্তু এর কিছু সময় পর সেই জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র, ফলে সে জাহাজের নাম পরিবর্তন করতে বাধ্য হয় রাশিয়া। নতুন নাম দেওয়া হয় উর্সা মেজর। গত 24 ডিসেম্বর রূপপুর প্রকল্পের পণ্য নিয়ে উর্সা মেজরের বাংলাদেশে আসার কথা ছিল, কিন্তু তার 2 দিন আগে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশকে ওই জাহাজের উপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কিভাবে জানতে পারল যে সেই নিষেধাজ্ঞাকৃত জাহাজটি বাংলাদেশে আসতে যাচ্ছে? এর কারণ হচ্ছে, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী প্রতিটি জাহাজের একটি নম্বর থাকে। রাশিয়া জাহাজের নাম পরিবর্তন করেছে ঠিকই, কিন্তু তার নম্বর পরিবর্তন করেনি, ফলে বিষয়টি ধরা পড়ে যায়। অন্যদিকে মার্কিন আইন অনুযায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এমন জাহাজ ব্যবহার করা হলে যারা করবে তাদের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। এবং বাংলাদেশ বর্তমানে এমন কোনো কাজ করতে চায় না যার ফলে মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের দিকে ধেয়ে আসতে পারে। ফলে রূপপুর পারমাণবিক প্রকল্পের পণ্য নিয়ে আসা রাশিয়ান জাহাজ উর্সা মেজরকে বাংলাদেশের সীমানায় ঢুকতে দেওয়া হয়নি। ঢাকার এই অবস্থানকে একদম গ্রহণযোগ্য নয় এমন বার্তা দিয়েছে মস্কো। তবে রাশিয়ার প্রস্তাব গ্রহণ না করে জাহাজটিকে দেশে ফেরত যেতে বলেছে সরকার। গত 22 ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইমস অ্যাফেয়ার্স ইউনিটের সচিব মোহাম্মদ খোরশেদ আলমের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মানকিটোস্কির আলোচনা হয় এবং তাকে ঢাকার সিদ্ধান্তের বিষয়ে জানিয়ে দেওয়া হয়। এ বিষয়ে বলা হয়েছে যে ঢাকা এখন বিব্রত। নিষেধাজ্ঞা আছে এমন একটি জাহাজে রাশিয়া পণ্য পাঠাবে, এটি আমরা আশা করিনি। বাংলাদেশের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার জাতীয় স্বার্থ রক্ষা করা, এবং এজন্য যুক্তরাষ্ট্র, রাশিয়া বা অন্য কোনো শক্তির শক্ত অনুরোধও অনেক সময় পাশ কাটিয়ে যেতে হয়। এ বিষয়ে সাবেক একজন কূটনীতিক বলেন, সরকারের বিভিন্ন ধরনের বক্তব্য বা কর্মকাণ্ড দেখে অনেকে মনে করতে পারে কিছু কিছু ক্ষেত্রে ওয়াশিংটন বা পশ্চিমা বিশ্বের দেশগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়েছে ঢাকা, কিন্তু বিষয়টি সেই রকম নয়। সরকার জাতীয় স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে থাকে। এটি অনেক ক্ষেত্রে অন্য দেশগুলোর মতের সঙ্গে মিল নাও থাকতে পারে। রাশিয়ার ক্ষেত্রে ঠিক এই জিনিসটাই ঘটেছে। বন্ধুরা, কম সময়ে বড় খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।